আকাশবাণী খবর পড়ছি সুদীপ পরশু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, যথোচিত মর্যাদায় দেশে আজ 74তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, বিভিন্ন বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনছে। 2023 সালের জন্য পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে। মুলায়ম সিং যাদব এবং ওয়ারেসির উদ্ভাবক দিলীপ মহলান বিসকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। প্রতিরক্ষা কর্মীদের জন্য 412টি শৌর্য পদক অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। রৌরকেল্লায় এফআইএইচ হকি বিশ্বকাপে জাপানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছে বিস্তারিত খবরে। দেশ আজ 74তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন দিল্লির কর্তব্যপথে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠানে নেতৃত্ব দেন। মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের সামরিক শক্তি, আত্মনির্ভরতার লক্ষ্যে নানা উদ্যোগ, নারী ক্ষমতায়ন এবং নতুন ভারতের রূপ তুলে ধরা হয়। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রথা অনুযায়ী জাতীয় পতাকা উন্মোচনের পর 21 বার তোপধ্বনি ও সামরিক ব্যান্ডে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এবছর প্রথমবার 25 পাউন্ডার গানের জায়গায় দেশে নির্মিত 105 মিলিমিটার ফিল্ড গানের মাধ্যমে তোপধ্বনি করা হয়েছে। রাষ্ট্রপতি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। ভারতীয় নৌসেনা কে গীত জয় ভারতী কি জোশী কি ধুন বজাতা হুয়া, ইসমেন 80 ব্যান্ডবাদক শামিল, সালামী মঞ্চ কে ঠিক সামনে সে গুজরতা হুয়া, নৌসেনা কা রাস্তা হ্যায়। এই প্রথম মিশরের সামরিক বাহিনীর একটি দল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে। কর্নেল মাহমুদ মোহাম্মেদ আব্দেল ফাতাহ আল খারসুয়াই দলটির নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর 4টি MI-17 এবং V-5 হেলিকপ্টার কর্তব্যপথে উপস্থিত দর্শকদের উপর পুষ্পবৃষ্টি করে। আজকের কুচকাওয়াজে ভারতীয় সেনা 6টি, ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনীর 1টি করে দল অংশ নিয়েছে। দেশে তৈরি অর্জুন ট্যাঙ্ক, নাগ ক্ষেপণাস্ত্র, K-9 বজ্র, হাউজার কামান এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শিত হয়। এছাড়াও এই প্রথম কুচকাওয়াজে দলে 3 মহিলা ও 6 অগ্নিবীর অংশ নিয়েছেন। পাশাপাশি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, আরপিএফ, দিল্লি পুলিশ, এনসিসি, এনএসএস এর দল কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নিয়েছে। নারী ক্ষমতায়নের বার্তা তুলে ধরে বিএসএফ এর মহিলা বাহিনী উটের পিঠে সওয়ার হয়ে কর্তব্যপথে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। ভারতের 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 23টি ট্যাবলো ছাড়াও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ছিল বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের 6টি ট্যাবলো। 479 জন শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিমানবাহিনীর 45টি, নৌবাহিনীর 1টি এবং ভারতীয় সেনার 4টি হেলিকপ্টার আকাশে কসরত দেখিয়েছে। ছিল রাফাল, MiG-29, সুখোই-30, সুখোই-30 MKI, জাগুয়ার, C-130, C-70 ডর্নিয়ার, LCH প্রচণ্ড এবং আপাচের মতো যুদ্ধ বিমান। পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। বেলা 10:30টায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জাতীয় পতাকা উন্মোচনের মধ্য দিয়ে কুচকাওয়াজের সূচনা হয়েছে। এরপরে একে একে পিনাক, স্মার্চ, ইউএলএইচ, L-70 সমরাস্ত্রের প্রদর্শনী ও সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সুশৃঙ্খল কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। কুচকাওয়াজে অংশ নিয়েছেন কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও। সেভ ড্রাইভ সেভ লাইফ বেঙ্গল আচারী একাডেমি ও ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলার দুর্গোৎসবের উপর 3টি ট্যাবলো কুচকাওয়াজে অংশ নিয়েছে। ছিল রাজ্যের বিভিন্ন আঞ্চলিক লোকনৃত্য অনুষ্ঠান। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে, শিক্ষা, অর্থনীতি এবং কর্মসংস্থানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। Bengal will assert a new regime and a protocol to take care of the differently able with adequate attention to social and family protection, healthcare, insulation against violence, education, social security, food and nutritional security, poverty alleviation, ensuring the dignity of life. Bengal is proud of its budding crop of sportsmen and women who are eager and determined to bring laurels to themselves and glory to the state and the nation. অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজের বক্তব্যে তিনি উলফার মতো উগ্রপন্থী সংগঠনগুলিকে হিংসার পথ ত্যাগ করে আলোচনার টেবিলে বসে রাজ্যের উন্নয়নে শরিক হতে আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বাধীনতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, আজাদী কা অমৃত মহোৎসবের কারণে এবারের উদযাপনের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে 74তম স্বাধীনতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় দেশের সকল স্বাধীনতা সংগ্রামী, সংবিধান নির্মাতা এবং বীর সৈনিকদের আত্মবলিদানকেও কুর্ণিশ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 74তম স্বাধীনতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী ঠাকুর তাঁর বার্তায় বলেন, এই অনুষ্ঠানটি ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, অসাধারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঐতিহ্যকে তুলে ধরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রশাসনের সর্বস্তরে রূপান্তর ঘটানো সাম্প্রতিক নানা উদ্যোগ জনসাধারণের মধ্যে সৃজনশীল উদ্দীপনার আগুন খুলে দিয়েছে। গোটা বিশ্ব ভারতকে দেখছে সম্ভ্রমের এক নতুন দৃষ্টি নিয়ে। 74তম স্বাধীনতন্ত্র দিবসের প্রাক্কালে গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু বলেন, আন্তর্জাতিক নানা মঞ্চে ভারতের হস্তক্ষেপ ইতিবাচক পরিবর্তন আনছে। কলেরা বা ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় ওয়ারেস এর উদ্ভাবক ডাক্তার দিলীপ মহলানবিশ মরণোত্তরভাবে এবছরের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। বিশিষ্ট এই বাঙালি চিকিৎসক গবেষক গত বছর অক্টোবরে প্রয়াত হন। এরাজ্যের আরও তিনজন পদ্ম সম্মানের জন্য মনোনীত হয়েছেন। 106 জনকে এবার পদ্ম সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। পদ্মবিভূষণ পাচ্ছেন 6 জন। এর মধ্যে ডক্টর মহলানবিশ ছাড়াও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এবং স্থপতি বালকৃষ্ণ দোষী এই সম্মান পাচ্ছেন মরণোত্তরভাবে। স্বাধীনতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 412টি শৌর্য পদক অনুমোদন করেছেন। এর মধ্যে 6টি কীর্তিচক্র, 4 জনকে এই পদকে সম্মানিত করা হবে মরণোত্তরভাবে, 15টি শৌর্যচক্র দেওয়া হবে, যার 2টি হবে মরণোত্তর। এছাড়াও রয়েছে 92টি সেনা পদক, 1টি নৌসেনা পদক, 7টি বায়ুসেনা পদক এবং 29টি পরম বিশিষ্ট সেবা মেডেল। স্বাধীনতন্ত্র দিবসের উদযাপনের অঙ্গ হিসেবে আজ 26 জানুয়ারি থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত নতুন দিল্লির লালকেল্লায় 6 দিনের অনুষ্ঠান ভারত পর্বের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক জানিয়েছে, অনুষ্ঠানে স্বাধীনতন্ত্র দিবসের প্যারেডের সেরা কয়েকটি ট্যাবলো প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্বাধীনতন্ত্র দিবসের পাশাপাশি সরস্বতী পুজোকে ঘিরেও পশ্চিমবঙ্গে আজ উৎসবের আবহ। বাংলার ঘরে ঘরে ভোর থেকেই শুরু হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, পাড়ায় সরস্বতী পুজোকে ঘিরে কচিকাঁচাদের উৎসাহ চোখে পড়ার মতো। রাজস্থানের কোটায় 2 দিনের কৃষি মহোৎসব গতকাল শেষ হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বলেন, আজ দেশে যুব সমাজ উদ্ভাবনের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে বলেন, একসময় বলা হতো যাদের জলসম্পদ রয়েছে তারাই কৃষিক্ষেত্রে উন্নতি করতে পারেন, কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। নরেশ লালবানী মধ্য রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। লালবানী ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের 1985 ব্যাচের শীর্ষ আধিকারিক। জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বভার নেওয়ার আগে তিনি পশ্চিম রেলের বরিষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মুখ্য ভিজিলেন্স অফিসার হিসেবেও কাজ করেছেন। ধারাবাহিক বিদ্যুৎ সংকটে জেরবার দক্ষিণ আফ্রিকার হাজার হাজার মানুষ গতকাল পথ নেমে বিক্ষোভ দেখান। জোহানেসবার্গ, কেপটাউন সহ বিভিন্ন শহরে মিছিল করেন প্রতিবাদী জনতা। জোহানেসবার্গে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের সদর দপ্তরমুখী মিছিলে সামিল হন কয়েক হাজার বিক্ষোভকারী। প্রায় 3 দশক ধরে ক্ষমতাসীন এএনসিকে এই সংকটের জন্য দায়ী করছেন বিরোধীরা। জাপানের বিস্তীর্ণ অংশে প্রবল তুষারপাতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বিভিন্ন প্রদেশে ট্রাফিক জ্যাম, উড়ান বাতিল এবং রেল পরিষেবা বিঘ্নের খবর মিলেছে। অস্বাভাবিক শৈত্যপ্রবাহ ও নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকে জাপানের বিভিন্ন অংশে তুষারপাত হচ্ছে। রৌরকেল্লার বীরসমুন্ডা স্টেডিয়ামে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত জাপানের মুখোমুখি হচ্ছে। অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়ার, ওয়েলস ফ্রান্সের এবং চিলি আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামীকাল রাঁচিতে শুরু হচ্ছে। জেএসসি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। একদিনের ক্রিকেট সিরিজে কিউইদের 3-0 হারিয়ে ভারত ইতিমধ্যে আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেটে শীর্ষস্থান অধিকার করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। যথোচিত মর্যাদায় দেশে আজ 74তম স্বাধীনতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, বিভিন্ন বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনছে। 2023 সালের জন্য পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে। প্রতিরক্ষা কর্মীদের জন্য 412টি শৌর্য পদক অনুমোদন করেছেন রাষ্ট্রপতি।